हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग, वेलकम बैक टू माय चैनल। आशा करछि तोमरा सबाई खूब खूब भालो आछो, आमिओ खूब भालो आछि। आमि एखाने तैरी करछि सकाले टिफिनेर जन्य कुमड़ोर पकोड़ा। तो ई कुमड़ोर पकोड़ाटा आमार खूब प्रिय, एटा काचा कुमड़ो दिएओ तैरी करा जाय, किन्तु आमि एखाने एकटु पाका कुमड़ो व्यवहार करछि। तो आमार कुमड़ो पकोड़ागुलो तैरी हये गियेछे, देखते पाच्छो खूबई सुंदर हयेछे आर खेते खूबई मुचमुचे। तो बंधुरा, आमरा एखन जाच्छि आमादेर पुरोनो बाड़ी। सकाले स्नान आर रान्नाटा सेरे आमरा बेरिये पड़ेछि। बाड़ीते अनेक दिन धरे पातिलेबु छिलो ना, जार जन्य आमरा ठीक करि जे आमादेर पुरोनो बाड़ीते जेहेतु गाछ आछे ओखान थेके पातिलेबु निये आसबो। भाई आमि सबाई मिले गियेछिलाम, साथे सोनाइओ छिलो। तो आम गाछेर पाशे जे पातिलेबु गाछटा छिलो ओखान थेके किछु पातिलेबु निये आमरा बाड़ी जाबो। পুরানো বাড়িটাতে যেহেতু কেউ থাকে না, সেরকম ভাবে যাওয়াও হয় না, যার জন্য পাতিলেবু গাছের ওপর প্রচুর ঝোপ হয়ে গিয়েছে আর নিচটাও প্রচুর ঝোপ হয়ে গেছে। একটা ভয়ানক মানে ঝোপ তৈরি হয়েছে, দেখতেই পাচ্ছ। তো তা সত্ত্বেও আমরা ওখান থেকে অনেকগুলো পাতিলেবু তুলে নিয়েছিলাম। তো পাতিলেবুগুলো তোলা হয়ে গেছে, এরপর আমরা বাড়ি ফিরবো। আমি এখানে সোনাইকে কোলে নিয়ে বাড়ি ফিরছি। আজকের দিনটা খুবই সুন্দর, কারণ আজকে খুব সকাল সকাল সব কাজ সেরে নিয়েছি, রান্না হয়ে গিয়েছে, আর এদিকে সোনাইয়ের স্নান হয়ে গিয়েছে, আমিও স্নান করে নিয়েছি। ভাইয়ের জন্মদিনটা খুব খুব ভালোভাবে এনজয় করেছি। শুধুমাত্র রাজেশ আসতে পারলো না, গেল ভাই, রাজেশকে খুব মিস করছিল, তো সেই জন্য একটু মন খারাপ তো থেকেই যায়। আর ওদিকেও রাজেশও খুব মিস করছিল, কারণ প্রতি বছরে ভাইয়ের জন্মদিনে রাজেশ আমাদের সাথে থাকে। তো এবছরে লকডাউনের জন্য মানে আসতে পারলো না, না ও আসতে চাইছে না, কারণ কলকাতার অবস্থা তো সবাই জানে। তো এই অবস্থায় কলকাতা থেকে আসতে চাইছে না। লকডাউনের জন্য রথযাত্রা হলো না, আমার এখানে কিরকম রথযাত্রা হয় আমি তোমাদের সাথে সেই ভিডিওটাও শেয়ার করতে পারলাম না। শোনো, সোনাই চুলগুলো অনেক বড় হয়ে গিয়েছে, যার জন্য সাইডটা খুব খারাপ লাগছে। তো ভাবছি যে সোনাই চুলটা একটু কেটে দেবো। তো এর আগেও আমি সোনাই চুল কেটেছি, তো তখন ও ছোট ছিল, বসতে পারতো না মানে ঠিক করে। তো সেই জন্য ঘুমোলে আমি একটা সাইড কেটে আর একটা সাইডে চুল কাটতাম। তো এখন যেহেতু বসতে পারে, বুঝতে শিখেছে, গল্প করে আমি হয়তো চুলটা কেটে নিতে পারবো, কিন্তু জানি না, ও খুব চঞ্চল। তো কি আমাকে চুল কাটতে দেবে কি দেবে না আমি জানি না, কিন্তু চেষ্টা করবো চুলটা একটু কাটতে। আমাদের এখানে নিয়ম আছে যে যতদিন না 5 বছর হচ্ছে ততদিন নাপিত দিয়ে চুল কাটানো চলবে না, তো সেই জন্য আমি ও চুলটা কেটে দিই। তো চলো, তোমরা আমার সাথে থাকো। বন্ধুরা, আমি এসে নিচে আমাদের নিচের বাড়িতে খুব বড় বড় পেয়ারা হয়েছে। তো পেয়ারাগুলো মানে প্রায় পেকে এসছে, এটা খুবই ছোট, এই 1 বছরের গাছ, একদম ছোট গাছে অনেক অনেক সুন্দর সুন্দর পেয়ারা ধরেছে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখো আমাদের গাছে কি সুন্দর সুন্দর পেয়ারা ধরেছে।
তো এই গাছটা খুব ছোট দেখতে পাচ্ছ, একদম গোড়ার থেকে পেয়ারা ধরছে। এই দেখো এই ডালটা, একটা ছোট্ট ডালে আটটার মতো পেয়ারা আছে এখানে আর এখানে দেখো। আর এই পেয়ারাটা দেখতে পাচ্ছি, পেয়ারাটা পেকে গিয়েছে, কালারটা দেখলে বোঝা যায়, কারণ এটা কচি পেয়ারা কালার সবুজ হয় আর পাকা পেয়ারার কালারটা একটু হালকা হয়ে যায়। তো আমি নিচে এসেছিলাম গাছগুলোকে দেখার জন্য, তো দেখলাম যে গাছে অনেক পেয়ারা তো ধরেইছে কিন্তু পেকেও এসছে, তো ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি। এই পেয়ারাটা দেখতে পাচ্ছি এটা পেকে গিয়েছে, তো আমি এখান থেকে একটা পেয়ারা নিয়ে নিলাম, তারপর তোমাদের কেটে দেখাবো যে পেয়ারাটা কত ভালো, অনেক বড় সাইজের একটা পেয়ারা। ফ্রেন্ডস গুড ইভিনিং, আর এখন বাজে সন্ধ্যে 6:30। তো দেখতে পাচ্ছ সোনাইয়ে আমি এই চুল কেটে দিয়েছি, তো সোনাইকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। যে তো এরকম ভাবে আমি সোনাইয়ের প্রথমবার চুল কেটেছি, এর আগে ওকে শুয়ে শুয়ে চুল কাটতাম, তো এবারে প্রথমবার বসে চুল কেটেছে। তো তো এখন বাজে 10:30, সোনাই এখানে খেলা করছে খাবার খাওয়ার পরে, তো ঘুমনের আগে ওরকম একটু খেলা করে তারপর ঘুমোয়। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, যদি আমার ব্লগ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করো, পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দিও। ধন্যবাদ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, গুড নাইট।